আজ 16 জুন 2009, আজকের দিনটি আমাদের সকলের কাছেই অত্যন্ত গর্বের দিন, কারণ আজ ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের 90তম জন্মদিন। সেই উপলক্ষে সবুজ বাংলার পক্ষ থেকে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এই আসর হেমন্ত স্মরণে আয়োজন করেছি। আজকের দিনটি হেমন্তের কথায় গানে ভরিয়ে তুলব, করে তুলব হেমন্তময়। আশা রাখবো আমার দর্শক বন্ধুদের কাছে যে সবুজ বাংলার এই বিশেষ আসর হেমন্ত স্মরণে নিশ্চয়ই আপনাদের উপভোগ্য হবে। তাই আলাপটা সেরে ফেলি। আমার সঙ্গে আজকে সঙ্গীতে রয়েছেন শঙ্কর দত্ত মহাশয়, যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করছেন। আমার বাম দিকে রয়েছেন সিনথেসাইজারে স্নেহাশিস কর মহাপাত্র, স্প্যানিশ গিটারে রয়েছেন দেবাশিস মিশ্র। আমার ডান দিকে তবলায় রয়েছেন তপেন্দু চক্রবর্তী এবং হ্যান্ড সোনিকে রয়েছেন প্রবীর মাইতি। এনাদের সকলের সহযোগিতায় আমরা আজকের দিনটি হেমন্তময় করে তুলব। হেমন্তের জন্মদিন, এমন একজন শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর জন্মদিন, তার জীবনী কিছু জানতে ইচ্ছেই করে। 1920-এর 16 জুন বেনারসে তিনি জন্মগ্রহণ করেন। আদি নিবাস ছিল জয়নগরের বহুরু গ্রামে। ছোটবেলা থেকেই তিনি গান শুনতে ভালোবাসতেন, যাত্রা দেখতে ভালোবাসতেন, পুতুল নাচ শুনতে ভালোবাসতেন। এবং তিনি যে গান শুনতেন, সেই গান কিন্তু সেই ছোট থেকেই তার কানের মধ্যে ভাঁজত এবং শুনতেন, তাই তিনি মনে রাখতেন। এবং সেই থেকেই কিন্তু সেই ছোট্ট বয়স থেকেই তার গানের প্রতি একটা আকর্ষণ জন্মায়। বহুরু স্কুলে তিনি 4 অবধি পড়েছেন, এরপর কলকাতার ভবানীপুরে চলে আসেন। সেখানে মিত্র ভবানীপুরে থাকতেন, রেলের চাকরি করতেন। হ্যাঁ, ঠাকুমা মারা যাওয়ার পর ওনারা ভবানীপুরে চলে আসেন। এবার ভবানীপুরে উনি মিত্র ইনস্টিটিউশনে পড়াশুনো করেছেন, আর সেটাই তার জীবনের সবচেয়ে অভিনব দিক, কারণ এখানেই সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ হয় আর শুরু হলো সাহিত্য চর্চা। এ কল্যাণ সংঘ নাকি কল্যাণ সংঘ নামে তারা একটা সাহিত্য আড্ডাও করেছিলেন। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় যে মাত্র 14 বছর বয়সে তিনি রেডিওতে প্রথম গান শোনেন। একদিন তিনি বলছেন যে একদিন সুভাষ আমাকে বললো, চল তোকে গাস্টিং প্লেসে রেডিওতে নিয়ে যাবো, চল গান কর। আর আরও যেটা বলার যে তার প্রথম গানের রেকর্ডিংও কিন্তু তার মাকে শুনতে হয়েছিল পরের বাড়ির ছাদে দাঁড়িয়ে, কারণ তখন তাদের বাড়িতে রেডিও ছিল না। এমন একজন বিখ্যাত মানুষকে নিয়ে আলোচনা করতে গেলে তার একটা গান শুনতে ভীষণ এই মুহূর্তে ইচ্ছে করছে। তো আপনি আমাদের কি গান শোনাচ্ছেন? তার তো অনেক গান, প্রায় 5000 গান তিনি আমাদের দিয়ে গেছেন। আজকে যে গানটা আমি প্রথমে গাইব সেটা হলো কনরাড রুক্স। কনরাড রুক্স একজন আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা। তিনি পরিকল্পনা করেছিলেন যে সিদ্ধার্থ নামে একটা ছবি করবেন, যেটা ইংরেজি ফিল্ম একটা, রাইট? সেই ছবির জন্য তিনি হেমন্ত মুখোপাধ্যায়কে নির্বাচন করলেন, যেটা মানে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছেও আশ্চর্যের ব্যাপার ছিল যে তিনি আমাকে কেন নির্বাচন করেছেন। পরে তিনি বলেছেন যে আমার গলার যে হামিং সেটা ওনার খুব পছন্দ ছিল এবং সেই হামিংটা এই সিদ্ধার্থ ছবিতে বিভিন্ন জায়গাতে ব্যবহার করেছেন। আর এই সিদ্ধার্থ ছবিতেই উনি সম্ভবত দুটো বাংলায় গান করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গিয়েছিলেন পথের ক্লান্তি বলে, আর ও নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে। আজকে আপনি শোনাচ্ছেন তাহলে পথের ক্লান্তি ভুলে। হ্যাঁ বেশ, এটা যখন পছন্দ ওটাই হবে। ঠিক আছে, শোনান। Oh,
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা আধারের ভ্রুকুটিতে হয় না মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁ আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁ যদি পথ চলিতে কাঁটা বিধি পাই হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর বলো মা চিরদিনই মাগো তব করুণা ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পা চিরদিনই মাগো তব করুণা ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পাই ওই আকাশে যদি মা কভু ওঠে ঝড় সে আঘাত বুকে পেতে লাগ কত দূর আর কত যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে না মাগো যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে না মাগো তুমি ছাড়া এ আধারে গতি না ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর গান। আমার যেটা এখন বলতে ইচ্ছে করছে যে উনি এমনই একজন শিল্পী ছিলেন যে ওনার সঙ্গে ওনার সমসাময়িক সব শিল্পীদেরই খুব ভালো রিলেশন ছিল, যেমন মুকেশ, মান্না দে, মোহাম্মদ রফি, সকলের সঙ্গেই ওনার ভীষণ সদ্ভাব ছিলেন। শ্যামল মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, এদের সঙ্গে সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সেজন্য এরকম ব্যাপারটি ছিল, সবাই সবাইকে একটা যে যার নিজের আসনে শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা করতেন। মান্না দে তো অনেক জায়গায় বলেছেন যে হেমন্তর মতো গলা যদি পেতাম, কেন আপনি যদি সলিল চৌধুরীর কথাও শোনেন, যেটা হেমন্ত এবং সলিল চৌধুরী যেটা জানি আমরা একটা অনবদ্য জুটি, সলিল চৌধুরী বলেছেন ঈশ্বর যদি গান গাইতেন বোধহয় হেমন্তর গলাতেই গাইতেন। ঠিক ঠিক ওই কথাটা ঠিক বলেছেন যে ভগবান যদি গান গাইতেন মানে তার গলাটা কেমন হতো, এটা যদি কেউ জানতে চায় তাহলে ওই হেমন্ত দার গান শুনলেই
হচ্ছে বুঝতে পারছি ভগবান বোধহয় ভগবান বোধহয় গান করছেন ঠিক তাই তিনি শুধু গায়ক ছিলেন তা না মুশকুর তাই বলতে আচ্ছা এই কথাটা লতা মুঙ্গেশকর বলতেন আমরা দেখছি যে তিনি শুধু গায়ক ছিলেন তা না তিনি সুরকার ছিলেন অনেক ক্ষেত্রে তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছেন কিছু ক্ষেত্রে পরিচালনাও করেছেন এবং প্রথম দিকে তিনি যেমন সাহিত্য চর্চা করেছেন পরের দিকে তিনি আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন এবং কিছু অভিনয় উপন্যাস বলা যাবে না মানে আত্মজীবনীমূলক কাহিনী বলা যাবে কাহিনী গ্রন্থ এবং আনন্দধারা লিখেছেন আবৃত্তিও করেছেন কিছু ক্ষেত্রে অভিনয় করেছেন মানে এক কথায় বলতে পারি হেমন্ত যেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ একেবারে ঠিক তো এখন আমি আপনার কাছে যে গানটা শুনবো নীল আকাশের নিচে যেটা একটা বিখ্যাত ছবি এই ছবির একটি গান আমি আপনার কাছে শুনতে চাইবো এই গানটা গাওয়ার আগে কিন্তু আমি একটা কথা বলবো হ্যাঁ নিশ্চয়ই বলুন সেই সময়টা ভারত চীন যুদ্ধের একটা আবহ তৈরি হয়েছে মানে ভারত চীন সম্পর্কের প্রেক্ষাপটেই নীল আকাশের নিচে সেই ভাবনাতেই ছবি হেমন্ত বেলা প্রোডাকশন ওনার স্ত্রীর নাম বেলা মুখোপাধ্যায় হ্যাঁ বেলা মুখোপাধ্যায় ওরা 1958 সালে এই ছবিটা পরিকল্পনা করলেন তারপর ছবিটা যখন রিলিজ হলো মানে কলকাতায় চীনা পরিবার যারা রয়েছেন তারা তাদের পটভূমিকায় ছবিটি তৈরি ওদিকে ভারত চীন সীমান্তে তখন যুদ্ধের আবহ তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন খুব গভীর চিন্তায় মগ্ন কারণ সেই নতুন দেশ স্বাধীন হয়েছে বিদেশি আক্রমণ কাকে বলে তার কোনো অভিজ্ঞতা আর বিদেশি শক্তিকে আক্রমণ করার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই কোনো যুদ্ধাস্ত্র নেই কোনো কিছু নেই যাই হোক তিনি এই সময় এই রকম একটা বাংলা ছবি দেখলেন সংবাদ পেলেন যে নীল আকাশের নিচে একটি বাংলা ছবি তৈরি হয়েছে উনি ছবিটা দেখলেন দেখার পর উনি হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে গেলেন গিয়ে তাকে বললেন যে তোমাদের ছবিটা দেখলাম দেখে আমার এত ভালো লাগলো যে আমাদের যা করার ছিল তার অনেকটা কাজই তোমরা করে দিয়েছো গানের মধ্যে গান করে দিয়েছো তাহলে শোনান নীল আকাশের নিচে হ্যাঁ গান গাইছি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীল আকাশ সেই নীল মুছে দিয়ে আসে রাত পৃথিবী ঘুমিয়ে পড়ে তুমি দেখেছো কি তুমি রাতের সেই নীরবতা দেখেছো কি শুনেছো কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি নেমে আসে ছায়া ঘন কালো রাত কলরব কোলাহল থেমে যায় নিশীথ প্রহরী জাগে তুমি দেখেছো কি বেদনার ইতিহাস শুনেছো কি দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছো কি তারি নিচে যে দেখো ঘুমায় মা
জাগি শুধু কত ব্যথা অসীম আকাশ তারি নিচি চি দেখো ঘুমাই মানুষ জাগি শুধু কত ব্যথা ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তা তুমি দেখেছো কি আর শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছো কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি এই ধরনের একটা গান শুনলে প্রাণের মধ্যে যেন একটা শিহরণ জাগে মানে হেমন্তের গানগুলো যেন আমাদের প্রত্যেকের প্রাণের সঙ্গে এমনভাবেই জড়িত দৈনন্দিন জীবনে যেন আমরা সেগুলোকে প্রত্যেক মুহূর্তে অনুভব করি তাই না ঠিক অসম্ভব সুন্দর হয়েছে আর আমার দর্শক বন্ধুদের কাছে আশা যে সবুজ বাংলার এই বিশেষ নিবেদন নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যদি তোমাদের ভালো লাগে আর টিভি স্ক্রিনের সামনে যারা রয়েছেন তাদের ভালো লাগে তাই আমি বলবো সবসময় সঙ্গে থাকুন এখন আমাদের মধ্যে রয়েছেন জাপানিশি অত্যন্ত ভালো একজন সঙ্গীত শিল্পী সবুজ বাংলার এই বিশেষ আসর হেমন্ত স্মরণে এই আসরে আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে এবং অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন আপনার কেমন লাগছে আমিও এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি আচ্ছা হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে আলোচনার তো কোনো শেষই নেই মানে কোথায় শুরু করব কোথায় শেষ করব বুঝতেই পারছি না তবে যেটা ভীষণভাবে আমাদের বাঙালিদের ক্ষেত্রে মানে খুব দেখার বিষয় যে ওনার মধ্যে বাঙালিয়ানার একটা বিশেষ প্রভাব ছিল বোঝা যায় তার পোশাকে একদম সাদা ধুতি এবং শার্ট এই নিয়ে আলোকচিত্রী নিমাই ঘোষ একবার খুব ভাবিত হয়েছিলেন উনি কিছু হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু ফটো তুলতে চেয়েছিলেন রঙিন ফটো হবে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তো সাদা পোশাক পরেন ফলে কী করবেন খুব ভাবছেন এই প্রস্তাবটা অবশ্য উনি দিয়েছিলেন বরুণ বক্সির মাধ্যমে কারণ বরুণ বক্সির সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো ভাবছেন কি করবেন কারণ সাদা পোশাক পরেন আর ছবি হবে রঙিন তখন সময়টা ছিল শীতকাল ফলে উনি কী করেছিলেন বিভিন্ন রকমের শাল ব্যবহার করলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং ওনার স্ত্রী বেলা মুখোপাধ্যায়কে বললেন আপনারা কাজের মধ্যে থাকুন আর আমি ফটোটা তুলে নেব আর বিভিন্ন সময় একটা করে শাল হেমন্ত মুখোপাধ্যায়ের গায়ে জড়িয়ে দিচ্ছেন আর উনি বাধ্য শিশুর মতো সেটা অক্ষরে অক্ষরে পালন করছেন তাই নিমাই ঘোষ বলেছেন যে এরকম সহযোগিতা এবং আন্তরিকতা একজন সেলিব্রিটির কাছ থেকে যে পাওয়া যায় সেটা ভাবাই যায় না সত্যি অসাধারণ একজন মানুষ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তো জাপানি দ্বীপ আপনার কাছে আমরা একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো কী গান শোনাচ্ছেন হ্যাঁ আমি শোনাচ্ছি শ্রদ্ধেয়া সঙ্গীত শিল্পী আমার সঙ্গীত গুরু আচ্ছা শ্রদ্ধেয়া হেমন্ত শুক্লার গাওয়া এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গুড় দৃষ্টি আমার চোখের কথা ছুঁয়ে আচ্ছা আমি শোনাচ্ছি হ্যাঁ শোনান তাহলে Peace.
লাগল। হেমন্ত মুখোপাধ্যায় এমন একজন বড় মাপের শিল্পী ছিলেন, গানের গুরু হিসেবে যাকে তিনি পূজো করতেন তিনি আর কেউই নন, টানের কবি, প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গান এতই ভালোবাসতেন যে জীবনের শেষ দিন পর্যন্ত চেয়েছিলেন যেন গানই গেয়ে যেতে পারেন। তার মানে গান পাগল মানুষ একেবারে। উনি নিজেই বলতেন যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন, আমি যতদিন বাঁচব ততদিন যেন গান গাইতে পারি। সেরকম একজন মানুষকে নিয়েই তার 90তম জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, হেমন্ত স্মরণে। আমি অনেকক্ষণ একক সঙ্গীত শুনলাম, কিন্তু এবার একটু দ্বৈত সঙ্গীত শুনব, কারণ আমরা জানি সকলেই যে হেমন্ত লতা, হেমন্ত আরতি, হেমন্ত সন্ধ্যা, হেমন্ত ও অরিন্ধতী হোম চৌধুরী প্রত্যেকটা জুটি খুব সফল হয়েছে। এমনকি হেমন্ত শুক্লার সঙ্গে উনি গান গিয়েছিলেন, গান গিয়েছিলেন নিশ্চয়ই, প্রত্যেকটা গানই তো প্রাণের সঙ্গে যুক্ত। তো এখন আপনারা তাহলে কি শোনাচ্ছেন? আমরা শোনাবো একটা চিত্রনাট্য ধরনের গান, যে গানটা শুনলেই মনে হবে যেন গানটা শুনলেই মনে হবে আমি একটা ছবি দেখছি। ময়না ছবিতে একটা গান ছিল, মানে একসঙ্গে বলতে পারি রদ দেখা এবং কলা আছে, মানে একটা চিত্রনাট্য পাওয়া যায় ছবিটার মধ্যে। আচ্ছা, গাইছি গানটা আমরা। কি গানটা একটু বলুন। গানটা হলো শ্যামলা গায়ের কাজলামে। শ্যামলা গায়ের কাজলামে, ঠিক আছে শুরু করুন। ময়না ছবিতে গানটা ছিল, গানের কথা সত্যেন গাঙ্গুলি আর সুর অনুপম মুখার্জি। শ্যামলা গায়ের কাজলামে জল ভরিতে যায়, ও শ্যামলা গায়ের কাজলামে নীল সায়রে জল চলে কলস কাখে, পিয়াল সাখেব কথা কও ডাকে, ও শ্যামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাখে, পিয়াল সাখেব কথা কও ডাকে। জল কে চলে মে নীলাম্বরি পরনিয়ার আঁচলা বাঁধা কুটিতে তার, নীলাম্বরি পরনিয়ার আঁচলা বাঁধা কুটিতে তার, সাথীরে ও সাথী লাজুক হাসির ঝিলকে হালে ডাগর চোখের ফাঁকে, পিয়াল সাখেব কথা কও ডাকে, জলকে চলে মে জলকে চলে মে কৃষ্ণ চূড়ায় গাথা বেনি পায়ের তালে দুলে, হাতের কাকল কলস ছুঁয়ে বাজে মধুর রোলে, কৃষ্ণ চূড়ায় গাথা বেনি পায়ের তালে দোলে, হাতের কাকল কলস ছুঁয়ে বাজে মধুর রোলে, কাজলামে আমার প্রাণে দুলকি চালে রাবে শালে, কাজলামে আমার প্রাণে দুলকি চালে রাবে শালে, সাথী রে
সখীর পাশে থাকি ইয়ান সখী বু কথা কোডাকে ও শামলা গায়ের কাজলামে নীল সায়রে জল ভরিতে চলে কলস কাখে পিয়াল সখেব কথা কৌডাকে জলকে চলে মে জলকে চলে মে জলকে চলে মে জলকে চলে মে গানের শুরুতেই তো আপনি বলেছিলেন যে একটা ছবি যেন আমাদের সামনে ভেসে উঠবে, যেন আপনাদের পাওয়া গেল, আপনাদের গান শুনতে শুনতে আমার মনে হচ্ছে ছবিটা জীবন্ত হয়ে গেছে, অসম্ভব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা গান যিনি রচনা করেছেন এবং গান যিনি সুর করেছেন এবং যারা গেয়েছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে, অসম্ভব সুন্দর। হেমন্ত মুখোপাধ্যায়ের বিশেষ কিছু গুণ ছিল যেটা না বলেই আজকে পাচ্ছি না। তিনি ভীষণ সময় সম্পর্কে সচেতন ছিলেন, স্টুডিওতে একেবারে ঘড়ির কাঁটা ধরে আসতেন, এই জন্যই বোধহয় স্টুডিওর সকলেই তাকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন। আর কথা ভীষণ রাখতেন, যত অসুস্থই হোক কাউকে যদি কথা দিতেন যে উনি কোনো অনুষ্ঠানে যাবেন, অসুস্থ থাকা সত্ত্বেও এমনকি স্ত্রীর বারণ সত্ত্বেও উনি সেই অনুষ্ঠানে যোগদান করতেন। একজন বড় শিল্পী হতে গেলে, বড় মাপের মানুষ হতে গেলে তার মধ্যে যে যে গুণগুলো থাকার দরকার তার সবগুলোই বোধহয় হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে ছিল। তাই তার সমসাময়িক শিল্পী, তার পরের শিল্পী বা বর্তমান যুগের শিল্পীদের মধ্যেও কিন্তু ওনার প্রভাব ভীষণভাবেই রয়েছে। এমনই একজন বড় মাপের শিল্পীর আরও একটি গান আমি আপনার মুখ থেকে শুনব। আমি লতাজির গাওয়া একখানি গান শোনাচ্ছি, কথা মুকুল দত্ত এবং সুর হেমন্ত মুখোপ। আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। বরষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝড়ো 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে।
দিও না গো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় দিও না গো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায় চোখের জলে দেবে সুখিলতায় আজ মন মোহনায় মিশেছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ মানে না তোমার ঝরু 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 ঝরিছে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে সত্যি অসাধারণ আষাঢ় শ্রাবণ মানে না কোমল ঝরু 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 ঝরিছে তোমাকে আমার মনে পড়েছে ভীষণ ভালো লাগছে গানটা শুনে আজকের দিনে আরও বেশি যেন এই গানটা প্রাসঙ্গিক মনে হচ্ছে বার আপনি যখন গান করছেন আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আরও যদি বেশ কিছুদিন আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে পেতাম বোধ হয় আরও অনেক গান আমরা উপহার পেতাম আর এই সঙ্গেই বলি যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন স্নেহাশিস দা দেবাশিস দা ওদিকে তপেন্দু দা প্রবীর দা সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকের এই হেমন্ত স্মরণেতে আপনাদের আমরা পেয়েছি